ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বেতো শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো। বেতো শাক রান্না করার জন্য আমি এখানে 2-8টি বেতো শাক নিয়েছি, আর বেতো শাকটাকে বেছে ভালো করে ধুয়ে তারপরে একটু কুচিয়ে কেটে নিয়েছি। বেতো শাকের কিন্তু শুধু পাতাটাই নিতে হয়, ছোট ছোট পাতা থাকে সেগুলো শুধু বেছে নিতে হয়। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যেই গরম হয়ে আসবে তেলের মধ্যে ফার্স্টে বড়িটাকে দিয়ে আগে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপর ভাজা রান্তাজে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটাকে দিয়ে বেগুনটাকে এবার ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যে ভাজা হয়ে আসবে এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফাড়া, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন শাকের থেকেই জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের মতো। যদি শাকের থেকে জল না বেরোয় তাহলে কিন্তু আপনারা একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে বড়িটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। বেগুন আর বড়িটাকে দিয়ে শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, শাকটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি এইটুকু শাক কেন রান্না করলাম। আমাদের বাড়িতে 2জন লোক শাক খাওয়ার মতো, সেই জন্য আমি অল্পই শাক রান্না করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার।